শেরপুর জেলার নকলা উপজেলার প্রায় 3000 একর জমি সরকারি ক ও খ তফসিলভুক্ত খাস জমি যা দিনে দিনে দখল করে নিচ্ছে ভূমিদস্যুরা। উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, 1978 সাল থেকে এ সকল জমি থেকে উচ্ছেদের জন্য বহুবার নোটিশ প্রদান করলেও অবৈধ দখলকারীরা জমি থেকে উচ্ছেদ হচ্ছে না। এবারও 850 জনকে নোটিশ প্রদান করেছে ভূমি অফিস। সহকারী কমিশনার ভূমি কাউসার আহমেদ জানান, ক তফসিলভুক্ত জমি রয়েছে 167 একর, এছাড়া খ তফসিলভুক্ত জমি রয়েছে 2800 একর। নোটিশ পেয়েও আবারও দখল নিতে নানা অজুহাত দেখাচ্ছে ভূমিদস্যুরা। এ সকল ভূমিদস্যুকে উচ্ছেদ করে খাল অবমুক্ত করলে মাছের অভয়ারণ্য গড়ে উঠবে, সে সাথে সরকারি জমি বন্দোবস্ত দেওয়া যাবে প্রায় 30,000 পরিবারকে। বিগত 42 বছর যাবৎ অবৈধ দখলকারীরা জমি দখল করে বহুতলা ভবন নির্মাণ করে ভাড়া ব্যবসা প্রতিষ্ঠান বাসা বাড়ি সবকিছু চালিয়ে যাচ্ছে অবৈধ দখলদারেরা। নকলা উপজেলায় 9টি ইউনিয়ন 1টি পৌরসভার মধ্যে এ সকল ভূমি স্থানীয় ভূমি দখলকারীদের দখলে থাকায় সরকারি বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে। শুধুমাত্র সদর ভূমি অফিসেই 60 একর খাস জমি ভূমিদস্যুদের কবলে চলে গিয়েছে। এটা এক সময় নদী ছিল, এখানে মানুষজন এখন মাছ মেরে খাইতে এখন বেদখল হয়ে গেছে। এটা এখন নদী, এখন আস্তে আস্তে বড় হয়ে গেছে, দখল তারা দখল করতেছে, বাড়ি ঘর তুলতেছে, এই অবস্থা চলছে এখানে। আর উঠে ফেললে সরকার যদি উঠায় দখল তারা উঠে দিলে খুব ভালো হয় এবং সুন্দর হয়। শেরপুর থেকে রিপোর্ট করেছেন ইউসুফ আলী মণ্ডল, NAN TV।